তাৎক্ষণিকই মারা গেছে। 250 নেওয়ার নাম করে এখান থেকে বের করে হসপিটালে তালা মেরে স্টাফ সহ সবাই বেরোয় চলে যায়। এরা ওই জায়গাতে বললো যে খুলনা নিয়ে তবে মেলা মানে সমস্যা, 7 ব্যাগ রক্ত লাগবে। এবার ওই জায়গায় মৃত্যুবরণ করেছে, কিন্তু ওরা বলতেছে জ্ঞান ফেরে নাই। প্রশ্ন হলো যে যদি তোরা তোদের কোনো ভুল না থাকে তাহলে তোমরা কর্তৃপক্ষ আজকে তালা মেরে গেল, তালাটা লাগাই গেল কিসের জন্য? হ্যাঁ, সকাল 4:30 থেকে নিয়ে আসে ওরা, ওদের 8 দিনই কাট করা রয়েছে, 8 দিনই নিয়ে যাবে। কিন্তু ওই যে আমাদের ওখানে মহিলা আছে জুলবিকারের বউ, উনি বলে না এইখান নিতে হবে, ও এইখান নিয়ে আসে। ওরা আজ পাগল, ওরা বোঝে না কিছু, ওর মা এবং ওর বাবা কিছু বোঝে না। তখন আমরা শুনে আসে এবং জিজ্ঞাসাও করেছি, বললে যে ওই মহিলার মেয়েটার মা বললে কি যে এইখান থেকে মারা গেছে, ওই জায়গায় ডাক্তার যে বললি নিয়ে গেলি, ডাক্তার নামালি বললে যে অনেক আগে মৃত্যু। এখন আমরা এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। 8 দিন থেকে ভালো চিকিৎসা হবে বলে এখানে রোগী আনা হয়, আনার পরে রোগী সিজার করে এবং ভুল সিজারটা ভুল ছিল। বাচ্চা সুস্থ হওয়ার পরে ওর রোগী তাৎক্ষণিকই মারা যায় এবং রোগীদের আরও ভালো চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার জন্য যশোর থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসে। 250 নেওয়ার নাম করে তাৎক্ষণিকই মারা গেছে। 250 নেওয়ার নাম করে এখান থেকে বের করে হসপিটালে তালা মেরে স্টাফ সহ সবাই বেরোয় চলে যায়। এবং এর আগেও বিগত 2-3টা এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। বাচ্চা কি করে মরতে পারে? তকালো আমাকে রাতে মরিনি, বাচ্চা এমনি মরে গেছে গায়ে রক্ত দেওয়ার অভাবে। আমরা এনে কতি চাচ্ছি যে আমাকে ভালো মাইয়ে কোন কায়দায় মরবে ডাক্তার বুঝে দেবে, সুস্থ বিচার আমরা চাই। আমি মেয়ের ভাই বলছি, আজ ভোর 4টার দিকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে আমার বোনকে। নিয়ে আসার পরে ডাক্তার আছে ফুল বডি অপারেশন করে মানে সিজার করেছে। সিজার করার পরে এখন মানে বাচ্চা সুস্থ আছে, মেয়ে আছে, আর জ্ঞান নাই। এরা ওই জায়গাতে বললো যে খুলনা নিয়ে তবে মেলা মানে সমস্যা, 7 ব্যাগ রক্ত লাগবে। এবার ওই জায়গায় মৃত্যুবরণ করেছে, কিন্তু ওরা বলতেছে জ্ঞান ফেরে নাই। এরা আমরা নিয়ে গেছি খুলনায় নিয়ে গেলে ওই জায়গাতে মৃত্যু ঘোষণা করেছে। ডাক্তারটার নাম তো মনে নাই, ডাক্তারের নাম মনে নাই। আমি সুস্থ বিচার চাই, এই ঘটনা আমি সুস্থ বিচার চাই এবং ডাক্তার এই জায়গায় যাতে আর কোনো হসপিটাল না থাকে সেই ব্যবস্থা করবে না। প্রশ্ন হলো যে যদি তোদের কোনো ভুল না থাকে তাহলে তোমরা কর্তৃপক্ষ আজকে তালা মেরে গেল, তালাটা লাগাই গেলে কিসের জন্য? আর জনগণ ক্ষিপ্ত হয়ে আজকে ইয়ে করলো কেন? বৈধতা থাকলে তোমার যদি পেপার সব কিছু বৈধ থাকে তাহলে তুমি নিশ্চয়ই সততার সাথে আজকে জনগণের সামনে উন্মুক্তভাবে তুমি কথা বলতে পারতে যে আমাদের এই সমস্যার কারণে এখান থেকে এইটা হয়েছে। কিন্তু যখন খুলনায় গেছে বা ওখান থেকে আসছে তখন ওখানে বলেছে যে লাশটা এখানে মারা গেছে, সে মৃত্যু ব্যক্তিরা নিয়ে গেছে। তবে বাচ্চারা আল্লাহর অশেষ রহমত যে বাচ্চারা বাইচে আছে।